কী খাদ্য আর কীটনাশক পেলে মরিচ গাছ অ্যাফিড পোকার হাত থেকে রক্ষা পাবে, পাতা কুকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে, ভুরি ভুরি কাঁচা মরিচ হবে, ফুল ফল দিয়ে গাছ একেবারে ভরে থাকবে, গাছের পাতাগুলি যেন একেবারে সবুজ গ্রিন থাকবে, কথা এবং কাজের মিল থাকবে, শুধু সবুজ বলবো আর পাতা সবুজ থাকবে না, পাতা কোঁকড়ানো থাকবে না এটা বলবো অথচ কোঁকড়ানো থাকবে তা তো ভাই হবে না, কথা যা বলবো তা একেবারে কাটায় কাটায় মিলিয়ে দিব ভিডিওর সাথে, এটাই হচ্ছে আমার কথা। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তুই হচ্ছে আমাদের গাছের মরিচ গাছের পাতাকে অ্যাফিড পোকার হাত থেকে আপনারা কীভাবে রক্ষা করবেন এবং গাছে অনেক বেশি মরিচ কীভাবে ধরাবেন আর এত বেশি ডার্ক গ্রিন থাকবে কীভাবে। আমি একটু দেখাচ্ছি, একেবারে নিচ থেকে নিয়ে ঝাঁকে ঝাঁকে মরিচ এসেছে, জাতের মরিচ ভাই, প্রতিদিন স্বামী একটি দুটি করে পেরে পেরে খায়। আর আমি যে টেকনিক শিখিয়ে দিয়েছি সে কাজটি করে, একটু এসে প্রেস করে দেখে কোন মরিচটি অনেক বেশি শক্ত, যেটি ভাই শক্ত সেটি সে টেনে নিয়ে যায় খাওয়ার জন্য। এই যে দেখুন মরিচ গাছে মরিচ এসেছে ভুরি ভুরি, আল্লাহর অশেষ মেহরবানি। আজকের ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা জানতে পারবেন যে এই মরিচ গাছে আমি কী এমন খাদ্য দিই যার কারণে আমার পাতাগুলো এত বেশি সবুজ, এত বেশি ফুল এবং ফল, আর কোনো অ্যাফিড পোকাও নেই, পাতাগুলো একেবারেই কুঁকড়ে যায়নি। তো চলুন আমরা শুরু থেকে ভিডিওটি আপনাদের সাথে চমৎকারভাবে শেয়ার করি, যেন আমাদের আগত বন্ধুবান্ধবদের, আগত বলতে বুঝিয়েছি যারা সব কিছু জানেন তারা তো জানেনি, আর যারা একেবারেই নতুন এবছর গার্ডেনিং করছেন বা আগামী বছর গার্ডেনিং করবেন তাদের জন্য এই টিপসগুলো জানা থাকা খুবই জরুরি। ফার্স্ট অফ অল আমি যে কাজটি করেছি, একেবারে নিচের দিকে দেখবেন আমার গোড়ার দিকে কিন্তু কোনো প্রকারের পাতা নেই এবং এক্সট্রা কোনো ব্রাঞ্চ নেই, একেবারে 4 ইঞ্চি পর্যন্ত ফাঁকা আছে। এরপরেও নিচের দিকে যে পাতাগুলো আছে এগুলোকে ছাঁটাই বাছাই করতে হবে, সো এই কাজটি খুব জরুরি। এই তো দেখুন শুরুতে গাছে পাতা একেবারে ভুরি ভুরি দেখেছেন, তো আমি বেশ কিছুটা পাতা এই যে দেখুন ছাঁটাই করে নিয়েছি, এখন দেখুন কতটা ফাঁকা হয়ে গিয়েছে, আর এতটাই ফাঁকা দরকার প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় তাপমাত্রা হাওয়া বাতাস যাওয়ার জন্য। তো যত্নের ভিতরে এটি হচ্ছে প্রথম কাজ। এরপর দ্বিতীয় আমরা কি কাজ করব, এরপর হচ্ছে একেবারে ডার্ক সবুজ থাকার জন্য গাছে আমরা কি ব্যবহার করব, ব্যবহার করব আমরা নাইট্রোজেন। যেসব খাদ্যে যেসব সারে নাইট্রোজেন রয়েছে আমরা সে খাবারই ব্যবহার করব, আর তা হচ্ছে চা পাতা আর চাল ধোয়ার ডাল ধোয়ার পানি। প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যার কারণে আপনার এই গাছকে বুস্ট করবে, বুস্ট করবে বলতে শিকড় থেকে রুট স্ট্রং করবে, গাছের গোড়াকে শক্তি এবং অনেক স্বাস্থ্যবান করবে, আর গাছের ডগা পাতাকে একেবারে সবুজ রাখবে। এটি হচ্ছে এই চাল ডাল ধোয়ার পানির কাজ। প্রতিদিন আপনারা চাল ধোয়ার পানি ব্যবহার করতে পারবেন মরিচ গাছে এবং পুঁইশাক গাছে, 30 দিনে 30 দিন। আমি যে কাজটি করে আমার এই মরিচ গাছের যত্ন করি, প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আমাদের এই চাল ডাল ধোয়ার পানি অবশ্যই ব্যবহার করতে হবে, এটি মনে রাখতে হবে। তো আমাদের এই গাছের যত্নের ভিতর ফার্স্ট অফ অল যেটি আসে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের চাল ডাল ধোয়ার পানি দিতে হবে গাছকে সবুজ রাখার জন্য, এবং পাতাগুলো ছাঁটাই করে রাখতে হবে যেন গাছে অধিক মাত্রার আলো বাতাস এবং তাপ পায়। এরপর সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস তা হচ্ছে গাছের পাতা যেন কুঁকড়ে না যায় এবং অ্যাফিড পোকার হাত থেকে যেন বাঁচে, সেটা আমরা কিভাবে করব। তার জন্য আমি ছোট্ট করে আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। মানুষ বলে না যে কীভাবে আপনাদেরকে আমি এক্সপ্লেন করব, আমি একটু বলছি, খুঁজে পেয়েছি কি উপমা দিব। অনেকে বলে না যে কাঁটা দিয়ে কাঁটা তুলব, মরিচ গাছের ক্ষেত্রে আসলে তাই হয়, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। আপনারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত রুহ আফজার রেসিপিটি দেখেননি, সেই রুহ আফজা বানানোর রেসিপি দেখলেই বুঝতে পারবেন আমরা ফুটন্ত গরম পানি দিয়ে তার তাপমাত্রা কমাই। শুনতে হাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি, ঠিক তেমনি এত বেশি ঝাঁঝালো মরিচ গাছের ভেতর
মরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করে পানি ছেঁকে স্প্রে করতে হবে এই মরিচ গাছে, তবেই এফিড পোকার হাত থেকে এবং পাতা কোঁকড়ানো হওয়া থেকে, লেডিবাগ থেকে আপনার মরিচ গাছ বেঁচে যাবে। ট্রাস্ট মি, আমি এই যত্ন দিয়েই আমার গাছগুলোকে এত বেশি হেলদি করেছি এবং এত রোগমুক্তি রেখেছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের কোনো জায়গায় আনাচে কানাচে কোথাও কিন্তু কোনো অ্যাফিড পোকার বংশধর নেই, কারণ এটি আমি একেবারেই খুবই চমৎকারভাবে যত্ন করি। তাহলে আপনারা কি বুঝলেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, মরিচ দিয়ে মরিচ গাছের পোকামাকড় দূর করতে হবে, চাল ডাল ধোয়া এবং চা পাতা দিয়ে অনেক বেশি অধিক মাত্রা সবুজ রাখতে হবে, বুস্ট করতে হবে নাইট্রোজেন দিয়ে, যা চাল এবং চাল ধোয়ার পানি এবং চা পাতায় পেয়ে যাবেন। এরপর অনেক বেশি ফল ফুল আনার জন্য আমি আগেও বলেছি এখনও বলি, পটাশিয়াম প্রয়োজন, আর তা হচ্ছে পাকা কলা এবং কলার খোসা একসাথে ব্লেন্ড করে 5 দিন রেখে সেটা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। গাছে যদি একেবারে ফল ফুলের কোনো বংশ না থাকে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। এগুলি অর্গানিক সার বলে গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা লাবণীর গ্যারান্টি। আশা রাখছি আজকে এই মরিচ গাছের যত্ন এবং পোকার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন তা আপনারা বুঝতে পেরেছেন। ভাইরে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, এটাই হচ্ছে আমার কথা। আপনারা যারা রুহ আফজার ভিডিওটি দেখেননি প্লিজ একবার গিয়ে দেখে আসবেন, তাহলেই বুঝবেন আমি ফুটন্ত গরম পানি দিয়ে কিভাবে তার তাপমাত্রা ব্যালেন্স করি। ঠিক সেভাবেই এই মরিচ গাছের মরিচ দিয়ে মরিচ গাছে বসা পোকামাকড়কেও রক্ষা করব, যা আমি বরাবরই করি। একেবারেই যারা নতুন, আশা রাখছি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।